প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অন্যতম সুপ্রাচীন জেলা মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ জেলার উপজেলাগুলোতে বিভিন্ন অডিশনে অংশগ্রহণ করেছিল অসংখ্য প্রতিযোগী। তাদের মধ্যে থেকে সূক্ষ্ম বিচার কার্যের মাধ্যমে বিচারক মণ্ডলী বেছে নিয়েছেন মাত্র সেরাদের সেরা 31 প্রতিভাকে, যাদেরকে নিয়ে সাজানো হয়েছে 2024-এর আলোকিত এই মঞ্চটি। তালিমুত তানজিল নয়াগাঁও মাদ্রাসা মুন্সিগঞ্জ সদরের ছাত্র খুদে বন্ধু মাহবুব আলম সাদ, ডেকে নিচ্ছি মাহবুব আলম সাদকে। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি। আপনাকে একটু তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. ذلكم وأن الله موهن كيد الكافرين. حسبك. محبوب العلوم سعد تمر جنو ابار پرشن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من ينجيكم من ظلمات البر والبحر. أعوذ بالله من الشيطان الرجيم. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين. قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. أحسنتم، يكفيك. صدق الله مولانا العظيم. এটা কত পারায়, কত নম্বর পৃষ্ঠা? 7 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা মাসখান। সূরাটা? সূরা আনআম। মাশাআল্লাহ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। মাশাআল্লাহ সান্তা, ছোট বন্ধু মাহবুব আলম সাদ, ছোট মানুষ ভয় ছাড়াই তেলাওয়াত করেছে। কেমন তেলাওয়াত করেছে জানবো প্রস্তুতকারী শেখ মোহতারাম মুফতি ইকবাল হোসেন। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু এত সুন্দরভাবে তেলাওয়াত করেছে, আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। রব্বে করিম বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা এ সমস্ত ভালো কাজেই তোমরা প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার পথে প্রতিযোগিতা করো। এমন এক প্রতিযোগী বন্ধু যিনি জান্নাতের পথে প্রতিযোগিতা লিপ্ত, আল্লাহ তাআলা তার তেলাওয়াতে আরো বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন। এবারে জানবো আজকের সম্মানিত অতিথি জনাব সোহেল মাদবর, আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধু কেমন তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ,
খুব ছোট বন্ধু খুব সুন্দর তালাওয়াত করেছে তুমি এগিয়ে যাও খুব সুন্দর সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে এ প্রত্যাশা করি আমি আলহামদুলিল্লাহ বন্ধু মাহবুব আলম স্যার তোমার জন্য আন্তরিক শুভকামনা দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় আলেমে দীন হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু